হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিস্টিস ডায়েরি। আজ আমি ইন্ডিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের বিষয়ে কিছু বলতে যাচ্ছি। বিশ্বের কয়েকজন মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অন্যতম। ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে তিনি লৌহ মানবী বলে খ্যাত হন। ইন্দিরা গান্ধী ভারতের চতুর্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রভাবশালী নেহেরু পরিবারে জন্মগ্রহণ করায় ইন্দিরা গান্ধী এক রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন। তার পিতামহ মতিলাল নেহেরু একজন প্রথম সারির কংগ্রেস নেতা ছিলেন। তার পিতা জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার ছেলে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1941 সালে অক্সফোর্ড থেকে ফিরে এসে ইন্দিরা গান্ধী পিতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। 1950 সাল থেকে অপেশাগতভাবে জওহরলাল নেহেরুর অফিস সহকারীর কাজ করে আসছিলেন। 1964 সালে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের রাষ্ট্রপতি ইন্দিরা গান্ধীকে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ দেন। তখন ইন্দিরা লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1917 সনে 19 নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদে এক ঐতিহ্যবাহী সমৃদ্ধিশালী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তার স্ত্রী কমলা নেহরুর একমাত্র কন্যা। ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, জেনেভা এবং অক্সফোর্ডে শিক্ষালাভ করেন। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ পারিবারিক পরিবেশে লালিত হয়ে এবং পিতা জওহরলালের উৎসাহে বাল্যবয়স থেকে ইন্দিরার মনে স্বদেশ প্রীতির বীজ রায়পিত হয়। 12 বছর বয়সে 1930 সনে তিনি চরকা সংঘ গঠন করেন। পরে প্রায় 6,000 ছেলেমেয়ে নিয়ে জাতীয় কংগ্রেসের কিশোর বাহিনী বানর সেনা সৃষ্টি করেন। 1938 সনে ইন্দিরা কংগ্রেসের সদস্য হন। ফিরোজ গান্ধীর সঙ্গে বিবাহ হয় 1942 সনে। বিবাহের কিছুদিন পরে অন্তর্ঘাতমূলক কাজ করার অভিযোগে তিনি 13 মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন। 1955 সনে ইন্দিরা কংগ্রেসের কার্যকরী সমিতির সদস্য এবং 1959 থেকে 60 সনে জাতীয় কংগ্রেসের সভাপতি পদে বৃত হন। 1964 সনে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। জওহরলালের মৃত্যুর পরে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন। 1964 থেকে 66 সনে শাস্ত্রীজির মন্ত্রিসভায় তথ্য ও বেতার দপ্তরের মা হন ইন্দিরা। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে কংগ্রেসের কার্যকরী সমিতির অধিকাংশ সদস্যের ইচ্ছায় তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। 1969 সনে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস কার্যকরী সমিতির সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়। তিনি দলীয় প্রার্থী নীলম সঞ্জীব রেড্ডিকে সমর্থন না করে দলীয় সদস্যদের বিবেক অনুযায়ী নির্দল প্রার্থী ভি ভি গিরিকে ভাইট দিতে অনুরোধ করেন। প্রধানত তারই আগ্রহ এবং চেষ্টায় ভি ভি গিরি জয়যুক্ত হন। এই ঘটনা এবং মায়ানার্জি দেশাইয়ের অর্থ দপ্তর স্বয়ং গ্রহণ এবং দেশাইয়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেস সংগঠন কংগ্রেস বা আদি কংগ্রেস এবং নব কংগ্রেস এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। শ্রীমতী গান্ধী নব কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন এবং 1971 সনে লোকসভা নির্বাচনে দলকে জয়ী করতে সমর্থ হন। জনপ্রতিনিধিত্ব আইনের 123(7) ধারা মতে নির্বাচনে অন্যায়ভাবে জয়ের অপরাধে এলাহাবাদ হাইকোর্ট তার নির্বাচনকে অবৈধ বলে খায়সনা করলেও সুপ্রিম কোর্ট তা বৈধ বলে খায়সনা করেন। অতঃপর শ্রীমতী গান্ধী ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে সরকারের প্রধান রূপে কাজ চালাতে থাকেন। 1975 সনে 26 জুন ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরি অবস্থা জারি করেন। 1977 খ্রি লোকসভার নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হন। ইন্দিরা গান্ধীর দলও শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে কেন্দ্রে 30 বছরের কংগ্রেসই শাসনের ছেদ ঘটে। মায়ানার্জি দেশাইয়ের নেতৃত্বে কেন্দ্রে জনতা সরকার প্রতিষ্ঠিত হয়। 1978 সনে 1 জানুয়ারি কংগ্রেস দল পুনরায় 2টি ভাগে বিভক্ত হয়। শ্রীমতী গান্ধী কংগ্রেসের বৃহৎ গাইষ্ঠীর নেতৃত্বে অবিচল থাকেন এবং তার একান্ত অনুরাগীগণ এবং কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী তাকে চরম বিপদের দিনেও সর্বতাইভাবে সাহায্য করতে থাকেন। তাদের আপ্রাণ চেষ্টা ও শ্রীমতী গান্ধীর প্রতি আনুকূল্য, স্বয়ং ইন্দিরা গান্ধীর মনোবল, দৃঢ়তা ও জনতা সরকারের তীব্র অন্তর্ধম্বের ফলে 1980 সনে লোকসভা নির্বাচনে শ্রীমতী গান্ধী স্বয়ং এবং তার দল জয়ী হয়ে কেন্দ্রে ফিরে আসেন। পরবর্তী ইতিহাস হল শ্রীমতী গান্ধী আমৃত্যু প্রধানমন্ত্রী রূপে কেন্দ্রীয় সরকারের প্রধান হয়ে কাজ করে গেছেন। এছাড়া ইন্দিরা গান্ধী তার দলেরও সভাপতির পদ অলঙ্কৃত করেছেন।
শ্রীমতী গান্ধীর প্রধানমন্ত্রিত্বের প্রথম 10 বছরের উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলির মধ্যে রয়েছে ব্যাংক এবং কয়লাখনি রাষ্ট্রীয়করণ, রাজন্য ভাতা বিলোপ, পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশের মুক্তি সংগ্রামে সাহায্য দান, ইন্দো-সাইবিয়েত চুক্তি, বিশ্বকাপ কর্মসূচি রূপায়ণের মাধ্যমে ভূমি সংস্কার, ভূমিহীন কৃষককে জমি দান এবং সেচ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকরণ। শ্রীমতী গান্ধীর দ্বিতীয় দফা প্রধানমন্ত্রিত্বের কয়েক বছরের উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিধান ছাড়াও 1982 সনে দিল্লিতে নবম এশিয়াডের সফল অনুষ্ঠান, 1981 সনে কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধীর অকাল মৃত্যু শ্রীমতী গান্ধীর জীবনে একটি বেদনাদায়ক ঘটনা। এই ঘটনার পরে তার জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী শ্রীমতী গান্ধীকে সর্বপ্রকার সাহায্য করার কাজে এগিয়ে আসেন। শ্রীমতী গান্ধী 1965 সনে ইতালীয় ইসাবেলা পুরস্কার এবং 1972 সনে ভারতরত্ন উপাধি লাভ করেন। শান্তিনিকেতন থেকে দেশিকোত্তম উপাধিতেও তাকে ভূষিত করা হয়। এছাড়াও ইন্দিরা গান্ধী দেশ ও বিদেশের বহু সম্মানজনক পদ ও উপাধি লাভ করেন। 1984 সনে 31 অক্টোবর শ্রীমতী গান্ধী তার সরকারি বাসভবনের প্রাঙ্গণে দুজন উগ্রপন্থী শিখ দেহরক্ষী বিয়ান্ত সিং ও শতবম্ব সিং এর গুলিতে নিহত হন। তার এই আকস্মিক হত্যাকাণ্ডের পরে জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। জোট নিরপেক্ষ আন্দোলনের সভানেত্রী রূপে জীবনের শেষভাগে শ্রীমতী গান্ধী বিশ্বের অন্যতম বরেণ্য নেত্রীর মর্যাদা অস্বীকৃতি লাভ করেন। ইন্দিরা গান্ধী একজন দৃঢ়চেতা ও সুদক্ষ রাষ্ট্রনায়ক হিসাবে ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।